প্রায় তিন মাসের অক্লান্ত পরিশ্রম আলোর মুখ দেখতে যাচ্ছে আজ। এতে ব্যস্ত সময় পার করছেন বিয়ানীবাজার গ্যাস ফিল্ড ও জাতীয় তেল গ্যাস উত্তোলন কোম্পানি বাপেক্স কর্মকর্তা কর্মচারী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক ও জাতীয়ভাবে যখন তৈরি হয়েছে জ্বালানি সংকট, ঠিক তখনই সিলেটে সুসংবাদ দিল সিলেট গ্যাস ফিল্ড ও জাতীয় তেল গ্যাস উত্তোলন কোম্পানি বাপেক্স। তারা বলছে, আমার পেছনে থাকা এক নম্বর কূপটির মতো সিলেটে আরও প্রায় 14টি কূপ পুনঃখনন কিংবা নতুন করে খোঁজ করবে গ্যাসের। দাউ দাউ আগুন, প্রবল বেগে বেরিয়ে আসছে গ্যাস, এটি শেষ মুহূর্তের ক্লিনিং ফ্লো। পুরনো কূপে গ্যাস অনুসন্ধানের সময় কূপে দেয়া হয় লবণ মিশ্রিত পানি, যাকে কারিগরি ভাষায় বলা হয় ব্রাইন। তার সাথে কাদা, পানি, কনডেন্স আর গ্যাসের পরিমাণ নির্ণয়ের জন্য প্রতি 15 মিনিট পরপর চলছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ, অপেক্ষা পরিষ্কার গ্যাস আর কনডেন্সের নির্দিষ্ট পরিমাণ পাওয়ার। এই পর্ব শেষ হলে আর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পেলে আজ সন্ধ্যার মধ্যেই জাতীয় গ্রিডে সরবরাহের চূড়ান্ত ঘোষণা দিবে সিলেট গ্যাস ফিল্ড। কূপের টেকনিক্যাল কাজ সম্পন্ন করে এখন আমরা কূপের শেষ পর্যায়ে আমরা আসছি ওয়েল কমপ্লিশনের বিষয়ে। আমরা এখন এই মুহূর্তে ক্লিন আপ করছি, 20 চোখে এখন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস আমার প্রবাহ হচ্ছে। খনন এবং ওয়ার্কওভারের মাধ্যমে 618 মিলিয়ন ঘনফুট গ্যাস 2025 সাল নাগাদ আমাদের জাতীয় গ্রিডে করার একটা পরিকল্পনা আছে, তারই পার্ট হিসেবে বিয়ানীবাজারের কাজ, ওয়ার্কওভারের কাজ আমরা হাতে নিয়েছিলাম, আজকে সেটা সম্পন্ন হওয়ার পথে। বর্তমানে কূপের 3,254 মিটার গভীরে 70 বিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস মজুদ আছে। গ্যাসের চাপ পরীক্ষার পর দেখা গেছে কূপটি দৈনিক 10 থেকে 12 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে সক্ষম। তবে কারিগরি বিভিন্ন দিক বিবেচনা করে দৈনিক 8 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। এতে দৈনিক 125 থেকে 130 ব্যারেল কনডেন্স গ্যাস পাওয়া যাবে বলেও আশাবাদী কর্তৃপক্ষ। একদম কমপ্লিটলি আমি আমার যে সমস্ত কেমিক্যাল, তারপরে আরও যা যা দিয়ে আমি ক্লিন করেছি ব্রাইন, তো সেগুলো একদম টোটালি বের করে দিয়ে এক যখন আমার গ্যাসটা একদম পরিষ্কার হবে তখন আমি আমার প্রসেস প্ল্যান্টে ঢোকাবো আর কি। বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের 1 নম্বর কূপ থেকে 1991 সালে গ্যাস তোলা শুরু হয়ে 2014 সালে তা বন্ধ হয়ে যায়। মাঝে 2016 সালে কিছুদিন উত্তোলন হয়ে আবারও তা বন্ধ হয়ে যায়। 2017 সালের শুরু থেকে পরিত্যক্ত থাকা কূপটি অনুসন্ধান চালিয়ে গ্যাসের মজুদ পায় গত 10 সেপ্টেম্বর, শুরু হয় পুনঃখনন। কূপে গ্যাস প্রাপ্তি নিশ্চিতের পর গত 10 নভেম্বর থেকে গ্যাসের চাপ পরীক্ষা শেষে কূপ থেকে দ্রুত জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস দেওয়ার জন্য প্রস্তুত করা হয়। আবু বকর আল আমিন, এখন সিলেট।